নির্বাচন মানেটা কি? নির্বাচন সংসদীয় গণতান্ত্রিক গণতন্ত্রের যে প্রক্রিয়া তার সবচাইতে পর্যায় হচ্ছে এই নির্বাচন। নির্বাচনকে বাদ দিয়ে কখনো গণতন্ত্রের স্বপ্ন দেখা যায়? যদিও আমাদের দেশে আমাদের রাজ্যে এই নির্বাচনের প্রক্রিয়াটাই নানাভাবে বিভিন্ন সময় আক্রান্ত হয়েছে, আজও আক্রান্ত। আমাদের রাজ্যের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ বহু শিল্পী সাহিত্যিক যতবারই আমাদের দেশের বা আমাদের রাজ্যে গণতন্ত্রের উপরে আক্রমণ এসেছে বা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে একটা চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে বা মানুষের বাক স্বাধীনতার অধিকারকে হরণ করার চেষ্টা হয়েছে, তখনই কিন্তু আমাদের দেশের মানুষ, আমাদের বাংলার এই ধরনের মানুষেরা, তারা কেউ কলম ধরেছিলেন, কেউ নাট্যমঞ্চে প্রতিবাদী নাটক করেছেন, কেউ বা গান লিখেছেন, কেউ বা কবিতা লিখেছেন। আজকের এই নির্বাচনটা কিন্তু সাদা মাটা নির্বাচন, আমার কাকে পছন্দ হলো কি না হলো এটার জন্যই ভোট। আজকের এই নির্বাচনটা সত্যি সত্যি আমাদের দেশের একটা ফ্যাসিস্টিক শক্তি, যে শক্তিটা শুধুমাত্র আমরা এক সময় মনে করতাম এটার বিরুদ্ধে আমরা কিছু মতাদর্শগতভাবে লড়াই করেছি বিভিন্ন সময়, ঠিকই, কিন্তু এই বিপদটা এখন একটা বাস্তব। এই ফ্যাসিবাদের যে বিপদ, এটা একটা বাস্তব বিপদ। এই বিপদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে এবং এই বিপদকে পরাস্ত করতে হবে। আমরা কোনো মতে ইতিমধ্যে আমাদের সারা দেশে তো আমরা দেখছি এই ফ্যাসিস্টিক শক্তির শাসনকে আমরা দিচ্ছি, বিভিন্ন রাজ্য আমরা দিচ্ছি, অর্থনৈতিক প্রশ্নে, সামাজিক প্রশ্নে, সামাজিক প্রশ্ন যদি এদের ভূমিকা আমরা লক্ষ্য করছি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা শুধুমাত্র এই শক্তির বিরোধিতাই নয়, এই শক্তিটাকে পরাজিত করতে, পরাস্ত করতে, প্রতিহত করতে, পরাভূত করতে, যে শক্তির সাথে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কোন সম্পর্ক নেই। ভারতের স্বাধীনতা আন্দোলনের দুটো ধারাতে এই আন্দোলন পরিবর্তিত হয়েছে। একটা মহাত্মা গান্ধীর নেতৃত্বে এক ধরনের আন্দোলন, অহিংস আন্দোলন, আরেকটা সহিংস আন্দোলন, আবার এই বাংলার বুকে নেতাজি সুভাষ চন্দ্র বসু স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব তারকারী ভূমিকা আমরা দেখেছি। কিন্তু যারা আজকে দেশের ক্ষমতায় আছে তারা কেউ স্বাধীনতা, তাদের কেউ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি। যদি কেউ আন্দামানের সেলুলার জেলে যান, যখন আমরা দেখি লিস্টটা, যখন দেখি তালিকাটা, যখন দেখি তখন তাতে আমরা দেখি 90-95 ভাগ স্বাধীনতা সংগ্রামী, তাদের যাবজ্জীবন কারাদণ্ডে যারা দণ্ডিত হয়েছিলেন তারা কিন্তু সবাই বাংলার মানুষ। একজন মানুষই বাইরে ছিলেন, বীর সাভারকর, তাকে জানেন, তিনি ব্রিটিশের তালারি করে মুচলেকা দিয়ে সেলুলার জেল থেকে তিনি বেরিয়েছিলেন। আমরা এটা জানি, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, সূর্য সেন, মাস্টার মাস্টারদা সূর্য সেন,
ভগৎ সিং থেকে শুরু করে অনেককেই আমরা জানি যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে, এমনকি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির কিছু প্রতিনিধিদের গুলি করে মেরে প্রতিশোধ তারা নিয়েছিলেন এবং তারপরে ফাঁসি কাস্টে তারা প্রাণ দিয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন দেশের সাথে। সে কথাটা আমরা চাই। আজকে যারা দেশের সরকারে যারা আছে তারা কারা? তারা একজনকেই গুলি করে মেরেছেন, তিনি মহাত্মা গান্ধী। তারা আমাদের দেশের রাষ্ট্রে আছে, তারা চাইছে এ রাজ্যে ক্ষমতায় আছে। নিঃসন্দেহে যাদের যারা এই সরকারে আছেন তারা এমন কিছু সুযোগ দিয়েছে এদেরকে, সেই সুযোগ নিয়ে আজকে তারা মাথা চায়। কত লোকসভা নির্বাচন সেটা আমরা দেখেছি, আমরা সেই সুযোগ দিতে নারাজ, সর্বশক্তি দিয়ে আমরা প্রতিরোধ করবো। দুটো শক্তির বিরুদ্ধে আমরা লড়ছি, বিকল্পের কথা বলছি। এই বিকল্পটা দেশকে বাঁচাবার বিকল্প, রাজ্যকে বাঁচাবার বিকল্প, শিলিগুড়ি ক্ষেত্রে শিলিগুড়িকে বাঁচাবার। আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার পরম্পরাকে আমরা আমাদের যেভাবে হোক রক্ষা করতে হবে। আমাদের এই শহরে শান্তি সম্প্রীতির যে পরিবেশ যেটাকে আমরা বজায় রেখেছি, যা একটা শিলিগুড়ি অবশ্যই একটা ব্যতিক্রমী। যখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন শহরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি একটা অন্য একটা জায়গা অন্য একটা চিত্র আমরা দেখেছি, শিলিগুড়ি একটা ব্যতিক্রমী চিত্র শিলিগুড়ি কিন্তু দেখিয়েছি 2015 সাল 2016 সাল। শিলিগুড়ির দিকে কিন্তু আমাদের রাজ্যের মানুষ তাকিয়ে আছে। শিলিগুড়িকে কিন্তু আবার একটা নেতৃত্ব দানকারী ভূমিকা পালন করতে হবে, নতুন দিশা দেখা। ঐতিহাসিকভাবে শিলিগুড়িকে সে দায়িত্ব রেখে আমাদের সবাইকে পালন করতে হবে। সেই জন্যে আমি আশা করব আপনারা আপনাদের ক্ষমতার মধ্যে আপনাদের মধ্য থেকে কেউ চলচ্চিত্রে কেউ কবিতা লিখে কেউ গান লিখে কেউ মানুষকে বুঝিয়ে কেউ যেভাবে হোক না কেন আপনারা অবশ্যই লড়াইতে যুক্ত হন আপনাদের মতো, এবং এই শক্তি সম্পর্কে মানুষকে সচেতন করুন এবং কেন এই ধরনের শক্তিকে পরাজিত করতে হবে এবং বিকল্পটা কারা সেটাও আপনারা তুলে ধরুন। আমি আশা করব যে আপনারা আপনাদের সহযোগিতা সমর্থন অতীত যেভাবে পেয়েছি এবারেও আপনাদের সেই সহযোগিতা সমর্থন থেকে বঞ্চিত হব না। আপনাদের সহযোগিতা সমর্থন আশা করে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। অশোক দাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আহ্বান জানাচ্ছি শিলিগুড়ি শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবল দত্তকে। দাদা, প্রতিবার আপনি পাড়ায় গিয়ে নির্বাচনী প্রচার করছেন, আজকে শিল্পীদের মাঝে নির্বাচনী প্রচার কেমন সাড়া পেল? খুব ভালো পাড়া, তো যেরকম সাড়া পাচ্ছি স্বতঃস্ফূর্ত, এখানেও স্বতঃস্ফূর্ত। আমি তো আর বলিনি ওদের আসতে, ওরা নিজেরাই এসছে সবাই, এত সংখ্যক এসছে আমার খুব ভালো লাগলো। কালকে আমি একটা জায়গাতে অনেক আর্টিস্ট শিলিগুড়ি যারা আঁকে তারা একটা আমাকে নিয়ে একটা সভা করলেন যে কেন আমরা আপনাকে চাই। তাদের কথাও বললেন যে শিলিগুড়িতে একটা আর্ট কলেজ হওয়া উচিত, সে কথাটাও বললেন, কিন্তু তারা চান যে আবার যাতে আমি ফিরে আসি, এই কথাটাই বলছেন। এনারাও একই কথা বলছেন। খুব স্বাভাবিকভাবে একটা খুব আমি তো খুব আপ্লুত যেভাবে এরকম আমি এতবার নির্বাচন দাঁড়িয়েছি, মানুষ নিজেই নিজের মতন করে প্রচার করছে, নিজের মতন করে বলছে,
এবং এটা ভীষণভাবে এটা খুবই পজিটিভ লাগছে। এই প্রচারের মধ্যে তো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন আপনি। হ্যাঁ, সাধারণ মানুষের শুধু পদযাত্রা নয়, আমি সাধারণ মানুষের কাছে এমনকি আমি শিলিগুড়ি প্রায় 50% বাড়িতেও পৌঁছে গেছি। আজকে সকালবেলা ওখানে করে আবার 18 নম্বর ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ড হয়ে গেছে, আবার সকালবেলা বাড়িতে বাড়িতেও গেছি। তার মধ্যে আবার এর মধ্যেও আবার দুপুরবেলা দুটোর সময়তেও আবার সেই চম্পাসারি শিবনগর সেখানে গিয়েও মিটিং করেছি। এখন যাচ্ছি আরও 8টা মিটিং আছে এরকম, ভোটার্স মিটিং, প্রচুর ভোটার্স মিটিং করছি। এখানে সাধারণ মানুষের কিছু সমস্যা নিশ্চয়ই আপনার সামনে উঠে আসছে? এখন না সবাই বলছে না, এখন সবাই একটা কথাই বলছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে, যেভাবে পরে আপনাকে বলবো নির্বাচনের পরে, এই কথাটা বলছে, প্রথম প্রথম বলছি, এখন বলছে না। এই মিটিং এখন, এ তো নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদী শক্তিকে হারাতে হবে, বাংলার ঐতিহ্য পরম্পরা সংস্কৃতিকে রক্ষা করতে হবে, এটা তো সব শেষ করে দিতে চাইছি। এরপর আর বাংলা সংস্কৃতি বলে কিছু থাকবে না, এটা মানুষ আজকে বুঝতে পারছে। দাদা, এটা দেখা যাচ্ছে যে এখন যেমন বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী সভা চলছে, তেমনই দেখা গেছে গতকাল কেন্দ্রীয় একজন সাংসদ তিনি এসেছিলেন ভারতীয় জনতা পার্টি, তাদের একটি সভা হয়েছিল, সেই সভার যে ব্যাকগ্রাউন্ডে যে পোস্টার ছিল সেই পোস্টারে সম্পূর্ণটাই হিন্দিতে লেখা, তো এটা কি না হিন্দিতে লেখা থাকবে না আমি এই কথা বলছি না, কিন্তু যেখানে যে ভাষা সেই ভাষাই প্রাধান্যটা পাওয়া উচিত, তার গুরুত্বটা পাওয়া উচিত। হিন্দি ভাষারও তো একটা রাষ্ট্রীয় ভাষা, জাতীয় ভাষা, সেই ভাষা তো গুরুত্ব তো কম নয়, কিন্তু যে রাজ্যের যে ভাষাটা আছে, আঞ্চলিক যে ভাষা আছে, সেই ভাষার গুরুত্ব কখনো হ্রাস পাওয়া উচিত। আজ কিন্তু এই মুহূর্তে ভারতীয় গণনাট্য সংস্থা এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘে যে রয়েছে সেই সংঘের কিন্তু সভাগৃহে এই মুহূর্তে অনুষ্ঠিত হলো একটি বৈঠক, এবং সেই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থী অশোক ভট্টাচার্য, এবং তিনি কিন্তু তার মূল্যবান বক্তব্য এখানে রাখলেন এবং জানিয়ে রাখি যে এই সভাগৃহে কিন্তু আজ উপস্থিত রয়েছে বহু মানুষ যারা কিন্তু সমাজের শিল্পী লেখক সহ কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, এবং এই মুহূর্তে সেই চিত্র কিন্তু তুলে ধরছি। আরেকবার জানিয়ে দিই, ভারতীয় গণনাট্য সংস্থা এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সভাগৃহে কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হলো একটি বৈঠক, এবং সেই বৈঠকে কিন্তু বক্তৃতা রাখেন শিলিগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী অশোক ভট্টাচার্য, এবং এখানে আজ কিন্তু উপস্থিত রয়েছে সহ শিলিগুড়ির বিভিন্ন লেখক, বিভিন্ন আর্টিস্ট অর্থাৎ শিল্পী সহ কিন্তু বহু মানুষ। আজকে বৈঠক মানে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এবং আরও দুটি সংগঠন, ভারতীয় গণনাট্য সংঘ এবং জনবাদী লেখক শিল্পী সংঘ, এই সব সদস্যদের সঙ্গে একটা আলাপচারিতায় উনি মিলিত হয়েছেন। আমরাই ডেকেছিলাম যে আজকের এই নির্বাচনকে সামনে রেখে বাম এবং গণতান্ত্রিক ঐক্যকে সুদৃঢ় করার জন্য সিপিএম প্রার্থী সংযুক্ত মোর্চার যে প্রার্থী শিলিগুড়ির বুকে অশোক ভট্টাচার্য, তার সমর্থনেই আজকের এই সভা হয়, এবং এটাই সংগঠনের সভাগৃহী সদস্যদের মধ্যে এবং বহিরাগত কিছু আমন্ত্রিত সদস্যদের মধ্যে সভা হয়। নির্বাচনী প্রচারে অশোক ভট্টাচার্যকে জয়ী করতে ওনার মনোবল বাড়াতে কি আজকের এই বৈঠক? অবশ্যই অশোক ভট্টাচার্যের মনোবল নয়, এই লড়াইটা যেহেতু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে হচ্ছে, সেই জন্য অশোক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, কিন্তু লড়াইটা হচ্ছে যে বাম এবং গণতান্ত্রিক ঐক্যের সঙ্গে ফ্যাসিস্ট গ্রুপের, ফলে অশোক ভট্টাচার্যকে সামনে রেখে আমরা লড়াই করছি। অশোক ভট্টাচার্যের মনোবল না, মনোবলটা আমাদের সকলের, সকলের মনোবলটাকে আরও জোরদার করার জন্যই আমরা এই ধরনের সভা করছি। 100 ভাগে নিশ্চিত, এই কারণে শিলিগুড়ি সবসময় পশ্চিমবঙ্গকে পথ দেখিয়েছে, এর আগের নির্বাচনেও তাই, এবারও ফ্যাসিস্ট শক্তি যেভাবে মাথাচাড়া দিচ্ছে তাতে শিলিগুড়ি একইভাবে পথ দেখাবে, এবং আমরা আশাবাদী যে বাম গণতান্ত্রিক ঐক্যই শিলিগুড়িতে জয়ী হবে।
এই মুহূর্তে কিন্তু আমরা শুনে নিলাম যে অশোক ভট্টাচার্যের শুধু নয় সাধারণ জনগণের মনোবল বাড়াতে কিন্তু আজকে এই সভা অনুষ্ঠিত হলো এবং সেই সভায় কিন্তু উপস্থিত রয়েছে শহরের বিশিষ্ট মানুষরা যারা কিন্তু সমাজের লেখক সমাজের শিল্পী এবং বিভিন্ন পদে কিন্তু তারা যুক্ত রয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু অশোক ভট্টাচার্য এখানে এসে বক্তৃতা রাখলেন এবং এই মুহূর্তে কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।